গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে সারা দেশে নিগৃহীত হচ্ছে আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সামাজিকভাবে এই নিগৃহের পাল্লা আরও বেড়ে যায় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতি। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে নিষিদ্ধ হওয়ার পর এই সংগঠনটির নেতাকর্মীরা পদে পদে হচ্ছেন লাঞ্ছিত এবং অপমানিত। তেমনই এক ঘটনার অবতারণা ঘটে রাজশাহীর সুপরিচিত বিদ্যাপীঠ রাজশাহী সরকারি মহিলা কলেজে। 27 অক্টোবর রবিবার পরীক্ষা দিতে এসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের হাতে বন্দী হন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না ওরফে পিয়া। পরবর্তীতে শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করেন। আটককৃত ছাত্রলীগ নেত্রী পিয়াকে নিকটস্থ বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। জান্নাতুল ফেরদৌস তামান্না ওরফে পিয়া রাজশাহী মহানগর ছাত্রলীগের উপসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং রাজশাহী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। কলেজ সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস তামান্না ডিগ্রি পরীক্ষা দিতে যান। পরীক্ষা চলাকালীন পাশের সিটে বসা পরীক্ষার্থীরা পিয়াকে চিনতে পারেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে পরীক্ষার হলের বাইরে অবস্থান নেন। পরীক্ষা শেষে সাধারণ ছাত্রীরা পিয়াকে আটক করে পুলিশে দেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, জয় ভীষণ।